ম্যাডাম আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কালকে এত করে অপমান করার পর তোমার লজ্জা হয় না তুমি কোন সাহসে আমার জন্য অপেক্ষা করতেছো ম্যাডাম আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই প্রেম ভালোবাসার কথা বলতে আসি নাই আমি আসছি আপনার কাছে একটা লাইটার চাইতে কি কত বড় সাহস তুমি আমার কাছে লাইটার চাইতেছো আমি লাইটার কোত্থেকে পাবো তুমি লাইটার দিয়ে কি করবা লাইটার দিয়ে আমি আগুন জ্বালাবো সেই আগুন দিয়ে আমি সিগারেট জ্বালাবো সেই সিগারেট আমি খেয়ে আমার ভিতরের কিডনি ফুসফুস সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলবো কি বলছো আবির তুমি এসব কেন খাবে ম্যাডাম শুধু তাই না আমি পড়াশোনা ছেড়ে দিব আমাকে দিয়ে আসলে কিছুই হবে না যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না যার জন্য ইউনিভার্সিটিতে 10 বছর একই ক্লাসে থেকে গেলাম তাকেও পেলাম না এই জীবন রেখে আমার কি হবে সুস্থ থেকে আমার কি হবে আমি বরং অসুস্থই হয়ে যাই আবির তুমি তোমার সুস্থ সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিবা আমি জানি তুমি আমার জন্য এসব করছো এজন্য নিজের কাছেও নিজেকে গিলটি লাগছে আমার আচ্ছা ঠিক আছে তুমি ঠিকঠাক মতো স্টাডি করো তুমি যদি এবার পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব সত্যি বলছেন ম্যাডাম আপনি আমাকে সারপ্রাইজ দিবেন মানে আপনি আমাকে বিয়ে করবেন কি দিব না দিব জানি না কিন্তু তোমাকে আমি সারপ্রাইজ দিব মেয়েদের সারপ্রাইজ মানে বিয়ে মেয়েরা ডাইরেক্ট কোনো কথা বলে না ঘুরায় পেঁচায় কথা বলে ম্যাডাম এইবার শুধু দেখেন আমি শুধু পাসই করব না এত পড়াশোনা করব আমি সবার থেকে বেশি নাম্বার পাবো আপনাকে দেখাই দিব আপনি সারপ্রাইজটা রেডি রাখেন আই উইল সি ইউ তোরা সবাই মন খারাপ করে আছিস কেন তার মানে কি এবার আমি পরীক্ষায় ফেল করছি আল্লাহ আমার এখন কি হবে আবির তুমি ফেল করোনি তুমি এবারে পরীক্ষায় সবার চাইতে ভালো রেজাল্ট করে পাশ করেছো শুধু তাই নয় তুমি সিজিপিএ 3.92 পেয়ে তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছো কি বলছেন স্যার সত্যি আমি পাশ করেছি আমি ফার্স্ট হয়েছি অবশ্য তুমি তোমার রেজাল্ট দেখো অভিনন্দন বন্ধু তুই শেষ পর্যন্ত পাস করলি আর তোর আদু ভাই নামটা চিরদিনের জন্য মুছে গেল এখন আর মিষ্টি খাওয়া শুধু মিষ্টি না তোরা যা খেতে চাস আমি সব খাওয়াবো কিন্তু তার আগে ম্যাডামের সাথে আমাকে দেখা করতে হবে কারণ ম্যাডাম আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে সবাই দোয়া করিস যাতে ম্যাডামের সারপ্রাইজটা আমার পছন্দ হয় ম্যাডামের সারপ্রাইজও তোর পছন্দ হবে ম্যাডামও তোর হবে যা পাগলা জিলে আপনার জিন্দেগি